গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। এখন 7টা বাজছে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি দোলনাতে চলে এসেছি দুধতে, মানে যেটা আমার কাজ। ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে অনেকদিন পর আমার মা বাবা, মানে মা বাবার সঙ্গে দেখা। অনেকদিন বললে লোকে হয়তো ভাবে যে অনেকদিন, তাও আমার কাছে 1 মাসটা অনেকদিন। মানে বাবা মাকে না মানে ছেড়ে যে আছে এতদিন ধরে, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। তো আজকে বাবা মারা এসছে, কারণ আমাদের একটা নিয়ম আছে আষাঢ়ী তত্ত্ব দেওয়ার, তো ওটাই দিতে এসেছে বাবা মারা। তো দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকাল চা খাচ্ছি এখন। মা মা হাই করো, হাই করে দাও, সব দিকে বিস্কুট ফিস্কুট। হ্যাঁ, বাবা ঘুমাচ্ছে এখনো পর্যন্ত। আমার গান প্র্যাকটিস করা হলো না আজকে। আর বাবার ওই রুমটাতে বসেই আছে, তো অনেক কাজ আছে। আপনি গেলাম তো রুমে, এই ঘরটা, এই ঘরটাতে ভাই আছে, পরিষ্কার করতে হবে এই ঘরটা। গুলো মানে ডেলি তো পরিষ্কার করা হয় না, আজকে হয়রানি হয়ে গেলো। ভাবতে প্রত্যেকটা ওপর থেকে নিচ অব্দি রুমগুলো পরিষ্কার করাতে করাতে, কারণ ডেলি করানো মানে সম্ভবই নয় একদম করানো। তো আজকে করালাম, তা এমনিও মা বাবাদের রুমটা পুরো নোংরা হয়েছিল, তো ওগুলো সব করিয়ে নিলাম। একটা গুছিয়ে দিল আমার মা। কি কাটাল ভাঙা পর্ব চলছে, এখন যাচ্ছি দিদার বাড়িতে। মা বাবারা সব আগে চলে গেছে, এবার আমি আরিয়ানের সাথে বেরোচ্ছি। আজকে এত রোদ না, মুখটা একটু হাসো না, হাসতে জানো না, তোমাকে যেমন চুল যেমনই থাকুক তোমাকে এমনি দেখতে সুন্দর। আমি আর আরিয়ান আগেই চলে এলাম, এখন পর্যন্ত ওরা এসে পৌঁছায়নি দিদার বাড়িতে। বাবারা সব চলে এলো। ঘন্টা ঘুরে ঘুরে এখন বাবা মারা দেখছে সব। প্রথম এলো দিদাদের বাড়িতে আজকে। লেবু পেলাম দিদার কাছ থেকে, দিল দারুণ স্মেল দিদার কাছে লেবুর। আম টাম জাম, তারপর হচ্ছে কাঁঠাল, সব কিছু আছে দিদার কাছে। আমরা দিদার কাছে যে খাই সব। পৌঁছে গেছি ছোট মাসির ঘরেতে। কি দিশা দিশা করছে, আইসক্রিম নিয়ে দুটো বাচ্চার জন্য। এসে গেছি মাসি, ছোট মাসির ঘর থেকে বাড়ি চলে এলাম। এবার রান্না এখন কিচ্ছু হয়নি, বৌদি টুকটাক রান্নাগুলো করে দিয়ে গেছে। ইলিশ মাছটা হবে, ইলিশ মাছটা মামনি করবে, ইলিশ মাছের ঝাল দেওয়া ওটাই বাকি আছে। ইলিশ মাছ রান্না চলছে, মামনি শুরু করে দিয়েছে। এখন বাবারা খাবার খাচ্ছে, একবার আমরা খেতে বসবো। এই ঘুম থেকে জাস্ট উঠলাম একটু আগে, এবার একটু বেরোচ্ছি মোমো খেতে আরিয়ানের সাথে, আর বাবু যাচ্ছে সাথে। আর মাদের নাকি দুটো দুটো করে ইলিশ মাছ খেয়েছি, ইলিশ মাছ খেয়ে ওদের শরীর খারাপ করছে, ওই জন্য ওরা খাবে না কোনো বাইরের খাবার, মুড়ি খাবে। সব থেকে ভালো খাবার ওদের কাছে, সব বাবা মারে মুড়ি খাবে। এই আমরা বেরোবো এবার। কি গো,
মোমো খেতে এসে গেছি দাদার দোকানে। মোমো খুব ভালো। কোথায় লাগাবে? খেতে গেছিলাম মোমো, যে কি করবো এমন বৃষ্টি পড়লাম, বৃষ্টি মিষ্টি দেখে আবার চলে এলাম আমার রিটার্ন। মোমো খেয়েছি যদিও, বাস আবার কি ঘরে চলে এলাম। মামুনি লুচি লুচি শেখছে আর মা লুচি বেলছে। মা তো হাসতে কারণ কিছু বলো কি বলবো, এখন লুচি হবে, লুচির সাথে ঘুগনি। চিকেন দিয়েছো নাকি ঘুগনিতে? আর চিকেন দরকার নেই। হ্যাঁ বৌদি রান্না ভালোই করে, এমনি যা অনেক কিছু খেয়ে নিয়েছে আর পেটে আমার জায়গা নেই খাওয়ার। সত্যি মা হেডফোনটা মনে হচ্ছে ছাড়বে না, হেডফোন গুঁজে বসে আছে। এবার ডিনার খাবো, ডিনার লুচি তো ঘুগনি চিকেন ঘুগনি করার কথা ছিল, বাট চিকেন ঘুগনি মামুনি বলছে চিকেন ঘুগনি খাওয়ার দরকার নেই। মাম বৌদি চিকেন মানে ঘুগনিটা করেছে, দারুণ করেছে, তো মানে ওটাই খেয়ে নেবো। দ্যাটস ইট। ঠিক আছে, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।